আজকের ডেপুটেশনে মুখ্য বিষয় ছিল যে গত কালকে যেটা আমরা খবর পেলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস তার দুজন প্রমুখ নেতা আর কোভিড পজিটিভ তাদের রিপোর্ট এসেছে। কোভিড পজিটিভ রিপোর্ট তাদের প্রায় 12 থেকে 18 ঘন্টার মধ্যে এসে গেছিল আর তার রিপোর্ট আসার আরও 24 ঘন্টা আগে তারা নানান বহু সংখ্যক লোকেদের মাঝখানে রাজনৈতিক গতিবিধি মধ্যে সংলিপ্ত ছিলেন। ওনাদের সাথে অনেকেই পুলিশ আধিকারী, ব্লকের ব্লক স্তরে চিকিৎসক বন্ধুগণ আর তাতে তার ছাড়াও টিএমসির নিজেদের অনেকেই বড় আকারের নেতাগ্রা তাদের সম্পর্কে ছিলেন। এটাও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মহোদয় সারা শহর ঘুরে আর রাজনৈতিক গতিবিধি চালিয়ে গেছিল। এর আগে তারা সবসময় যখন আমাদের এমপি মহোদয় অনেকদিন নিজের কোয়ারেন্টাইন সমস্ত আইন বিধি ব্যবস্থা মানার পরে শিলিগুড়ি এসেছিলেন আর তারপরে 14 দিন নিজেকে কোয়ারেন্টাইন রেখেছিলেন, তখন তারা একটা অভিযোগ তুললেন যে বিজেপির লোকজন, বিজেপি নেতারা পরিযায়ী নেতা পরিযায়ীর রাজনেতা হিসাবে শিলিগুড়িতে করোনা ছড়াচ্ছে। এখন কারা করোনা ছড়াচ্ছে আমি দুটো বিষয় আর বলতে চাই। প্রমুখ, খুব দুঃখের বিষয়, আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে একজন মহিলা যার দুটো বাচ্চা আছে সে নিজের আত্মহত্যা করতে গিয়ে ট্রেনের সামনে লাফ দিতে চাচ্ছিল। সে মহিলার স্বামী 38 বছর বয়স, তিনি কোভিডে মারা যান। ওনার একটা গল্প শুনতে হবে ছোট্ট করে। ওনার যখন কোভিডের সিমটম ছিল উনি শিলিগুড়ি হাসপাতালে ওনাকে অ্যাডমিট করা হয়, ওনার টেস্ট রিপোর্ট পাঠানো হয়, 3 দিন অবধি রিপোর্ট আসে নাই। তারপরে ওনার সিমটমসটা বাড়তে থাকে বাড়তে থাকে, মানুষের এত বিপদ যখন ওনার যে অসুখটা বেড়ে যায় আর কন্ট্রোলে আসবে না, বারে বারে বলা হয় যে ওনাকে কোভিড হাসপাতালে পাঠিয়ে দেন, পাঠানো হচ্ছে না যেহেতু রিপোর্ট আসছে না। যখন রিপোর্ট পরে মানুষটা মারা যায় আর যখন রিপোর্ট আসে তখন অনেকটা লাস্ট মোমেন্ট, সেই সময় আর ওনাকে সব রকম ব্যবস্থা দিয়ে আর ওনাকে বাঁচানো যাচ্ছে না। চিকিৎসার অভাবে, চিকিৎসার গুহার লাগাতে লাগাতে লোকটা মারা গেল, সে বাড়ির লোক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। সেখানে রাজনৈতিক যারা শাসক দলে যারা প্রমুখ নেতারা তাদের রিপোর্টটা 12 ঘন্টার মধ্যে কি করে আসছে? তার যারা প্রাইভেট হসপিটাল আছে এখানে আইসিএমআর দ্বারা আমাদের এমপির উদ্যোগে যে ল্যাব লাগানো হয়েছে সে ল্যাবের রিপোর্ট করা উচিত, কিন্তু প্রাইভেট হসপিটালের সমস্ত স্যাম্পল কলকাতা পাঠানো হচ্ছে কেন? কি আছে তাহলে এই রিপোর্টে? এই কিটগুলো শুধু টিএমসি লিডারদের জন্য রেখে দিয়েছে, আর সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তাদের কি ট্রিটমেন্ট হবে না? বড় নেতারা নিজের ট্রিটমেন্ট নেওয়াটিয়াতে করে নেবেন। আমাদের 10 নম্বর ওয়ার্ডে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনোজদার পজিটিভ এসছে, উনি নেওয়াটিয়াতে বেড পাচ্ছেন না কিন্তু কাজলদা ফ্যাট করে বেড পেয়ে যাচ্ছেন। করোনাকেও একটা অপরচুনিটি মনে করে এখানকার শাসক দল রাজনীতি করতেছে। আমি এই পরিস্থিতিতে 3টে বিষয় আরও বলতে চাইব। আমাদের এমপি মহোদয় বারে বারে এটা আগ্রহ করেছে রাজ্য সরকারকে যে আমাদের কাছে আইসোলেশন বেডের জন্য 20টি কোচ এনজেপিতে দাঁড়ানো আছে, উনি স্বীকার করছেন না।
160 বেড ওখানে লাগানো যেতে পারে, এনি টাইম রেডি আছে, কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের কোনো সাহায্য নেবে না। আমি বলতে চাইছি, দুটো সাজেশন দিতে চাইছি, যে যে বিষয় নিয়ে এখানকার মন্ত্রী মহোদয় সারা দেশে সারা শহরে ঘুরে বেড়িয়েছে কর্মসূচি নিয়ে পেট্রোলের দামের জন্য, তার মধ্যে আমি বলতে চাই ওই পেট্রোলের দামের জন্য এত মিছিল করে সমস্ত মানুষের জান প্রাণকে বিপদে ফেলার দরকার নাই। আপনি যদি রাজ্য সরকারের যে 30 টাকা যে ট্যাক্স নিচ্ছেন, যেখানে কেন্দ্র সরকার শুধু 16 টাকা ট্যাক্স নিচ্ছে, ওই 30 টাকার মধ্যে যদি 16 টাকাই কম করে দেন তাহলে মানুষের উপকারও হয়ে যায়, আপনারা রাজনৈতিক মাইলেজও পেয়ে যাবেন। দ্বিতীয় সাজেশন, আপনি যে কর্মসূচি নেবেন, যে রাজনৈতিক যেটা কর্মসূচি অনুষ্ঠান বিক্ষোভ করতে যাচ্ছেন, করেন আমাদের মতন আমাদের পথে হেঁটে ভার্চুয়ালি করেন। আমি দাদাকে বলতে চাই, যিনি জেলা সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসে, আমাদের যে আমাদের গৃহমন্ত্রী যিনি আছেন আর আমার প্রাক্তন অখিল ভারতীয় সভাপতি শ্রী অমিত শাহজি, ওনার বক্তব্যের দিন 1,50,40,00,000 মানুষ ওনার বক্তব্যকে শুনেছিলেন। এই 1,50,00,000টাকে উনি 1,50,00,000 টাকা মনে করেছেন, আর নিজে একটা বিজ্ঞপ্তি দিয়েছেন, একটা কটাক্ষ করেছেন যে বিজেপি 40,00,00,000 টাকা দিয়ে ভার্চুয়াল মিটিং করেন। ওনার এইটুকু ছোট্ট একটা কনসেপ্ট নেই, এটা এইটুকু আইকিউ নেই। তো ওনাকে আমি বলতে চাই যে আপনারা যে ভাড়া করে ধার করে টাকা লাগিয়ে যে বুদ্ধি নিয়েছেন, সে বুদ্ধি দিয়ে কাজ হচ্ছে না। আমরা বিনা পয়সা আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, আপনি সমস্ত ক্রিয়াকলাপ সমস্ত রাজনৈতিক গতিবিধি ভার্চুয়ালি করেন, মানুষের জান প্রাণকে আপনি বিপদে ফেলেন না, দয়া করে। আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছিলাম শিলিগুড়িতে এসডিওর কাছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোভিড নিয়ে রাজনীতি করেছেন এবং রাজনীতি করে উনি ল্যাজে গবরে হয়ে গেছেন। কীরকম, প্রথমে যখন কোভিড সম্বন্ধে ভারতবর্ষে আলোচনা করছেন আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন উনি হঠাৎ করে বললেন যে কোভিড টোভিড কিছু না, এগুলো মানুষের দৃষ্টি যে দিল্লিতে যে দাঙ্গা হচ্ছে সেই দাঙ্গার দিকে সরিয়ে দেওয়ার জন্য। তারপরে উনি প্রতিনিয়ত যখন 5টা রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এলো সাহায্য করার জন্য, উনি তাদেরকে বাইরে যেতে বারণ করলেন, বাইরে যেতে দিলেন না, বিভিন্নভাবে বাধা সৃষ্টি করলেন। তারপরে যখন চালু হলো, আমরা শিলিগুড়িতে কী দেখেছি, শিলিগুড়িতে দেখেছি ওনারা যে যে সাজেশনগুলো দিয়েছে, বাজারঘাটগুলোকে স্যানিটাইজেশন করার ব্যবস্থা করতে হবে, আজকে আমাদের যে রেগুলেটেড মার্কেট আছে সেই মার্কেটের দুর্গন্ধ এবং নোংরা আবর্জনা সব পড়ে আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, বিভিন্ন জায়গা থেকে ট্রাক আসে, ট্রাকের যারা কর্মচারী আসে ড্রাইভার আসে তাদেরকে স্নানের ব্যবস্থা করতে হবে, স্যানিটাইজেশন ব্যবস্থা করেছে, ওগুলো একটাও মানলেন না। পরবর্তী সময় শিলিগুড়িতে যখন প্রথম দিকে করোনা আক্রান্ত শুরু হলো, তখন দেখা গেল যে সেই রেগুলেটেড মার্কেটের সাথে রিলেটেড যে লোকগুলো বেশিরভাগই তাদের হচ্ছে। তারপরে আমরা দেখলাম যে প্রশাসনের নির্দেশে রেগুলেটেড মার্কেট বন্ধ হয়ে গেল। তারপরে উনি মৃত্যু নিয়ে, কোভিডের মৃত্যু নিয়ে রাজনীতি করলেন। তারপর যখন কেন্দ্রীয় টিম এলো, কেন্দ্রীয় টিম আসার পরে যখন বিভিন্ন রকমের কোশ্চেন করা হলো, তারপরে উনি ঠিক করা শুরু করলেন। এবং শুধু তাই না, হেলথ ডিপার্টমেন্টের একজন সেক্রেটারি তাকে এই ক্রাইসিস পিরিয়ডে বদলি করে দিলেন। আমার প্রশ্ন, ওই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যদি ব্যাকবোন থাকতো তাহলে উনি পদত্যাগ করতেন, সেক্রেটারিকে কাট করে দাঁড় করানোর দরকার ছিল না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এখন আমরা দেখছি যে যেহেতু বিজেপির প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে, কোভিডের পরে সিচুয়েশন হয়েছে পরিযায়ী শ্রমিক নিয়ে উনি রাজনীতি করলেন, সারা ভারতবর্ষের মানুষ দেখল যে উনি পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গে কাজ পায় না, পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে বাইরে স্টেটে কাজ করতে যায়, তারা যখন ভীষণভাবে মনের দিক থেকে বাড়ি ফেরার চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার ট্রেনের ব্যবস্থা করছে, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 85% খরচা দেওয়া হবে, 15% খরচা রাজ্য সরকারকে দিতে হবে, সেখানে আমরা দেখলাম রাজ্য সরকার খরচা দিল না। এই সিচুয়েশনে শুধু তাই না, আজকে কোয়ারেন্টাইন যে সেন্টারগুলো আছে ভয়ঙ্কর অব্যবস্থা আছে, খাওয়ার দাওয়ার এই খুবই অবস্থা, থাকার অবস্থা প্রত্যেকটা জায়গায় এরকম হয়েছে। শুধু তাই না, পাশের কুচবিহার গুন্ডা দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে এসে
যারা ওখানে ছিল পরিযায়ী শ্রমিক তাদেরকে মারা হয়েছে পেপারে নিউজ পেপারের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো সেই রকম অবস্থায় তাছাড়া আমরা আরও দেখেছি যে মেদিনীপুরের কোয়ারেন্টাইন সেন্টারে সাপে কামড়ে হসপিটালাইজড হতে হয়েছে। তো এই যে অবস্থা, এই অবস্থা থেকে মানুষের ঘোরানোর জন্য আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন রকম পন্থা অবলম্বন করেছে, কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে মানুষ যে মুখ্যমন্ত্রীকে আজকে পশ্চিমবঙ্গ শাসন করার মতো পরিস্থিতি নেই, তিনি হচ্ছে ব্যর্থ এবং রাজনীতি করতে গিয়ে উনি মানে প্রচার সর্বস্ব রাজনীতি করতে চেষ্টা করছেন। তাই মানুষ কিন্তু ঠিক করেছে, বিজেপিতে মানুষ দলে দলে যোগদান করছে এবং তাতে ভীত হয়ে আজকে আমরা দেখছি তৃণমূলের নেতারা এগুলো কিচ্ছু মানছে না মেনে লকডাউন এবং যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো না মেনে ওরা কাজ করছে এবং তার প্রমাণ শিলিগুড়ি শুধু না সারা পশ্চিমবঙ্গে আমরা পেয়েছি। আমরা এর প্রতিবাদ করি মানুষের কাছে।